নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা, শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর গুড মর্নিং কলকাতায় অনন্যার সঙ্গে রয়েছে আমি অভিক। ঘুমের অধিকার মানবাধিকারের অঙ্গ, ঘুম ভাঙিয়ে কাউকে জেরা করার ব্যাপারে এদিকে সতর্ক করে দিল বোম্বে হাইকোর্ট। পিএমএলএ মামলায় ধৃত এক প্রৌঢ়কে সারা রাত জিজ্ঞাসাবাদ করে ইডি। কেন্দ্রীয় এজেন্সির এই আচরণে সংশ্লিষ্ট ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করছে আদালত। ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কাউকে জেরা করার অভ্যেস বদলাতে হবে ইডির তদন্তকারী আধিকারিকদের। বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে। ঘুমের অধিকার মানুষের মৌলিক চাহিদা, তাই জেরার নামে তা খর্ব করা যাবে না। বিচারপতি রেভাতি মোহিতে ও বিচারপতি মঞ্জুষা দেশপাণ্ডের ডিভিশন বেঞ্চ ইডিকে পিএমএলএ মামলার তদন্তে জেরার সময় নির্ধারণে অভিযুক্ত বা ধৃতের ঘুমের অধিকার রক্ষার বিষয়টি বিবেচনায় রাখতে নির্দেশ দেন। গান্ধীধামের বাসিন্দা 64 বছর বয়সী রাম কতুমল ইসরানিকে রাত 10:30 থেকে ভোর 4 নাগাদ তাঁকে গ্রেপ্তার করে ইডির তদন্তকারীরা। ধৃতের দাবি, নিদ্রায় ব্যাঘাত ঘটানোর পাশাপাশি ঘরের মধ্যেও তাঁর সমস্ত গতিবিধি রদ করে দেওয়া হয়েছিল। গত 2023 সালের অগস্ট মাসের এই ঘটনায় তাঁর মানবাধিকার খর্ব হয়েছিল। এই কারণ দেখিয়ে ইসরানি তার গ্রেপ্তারির বৈধতা চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে আদালত পিএমএলএ মামলার তদন্তকারীদের অভিযুক্ত ব্যক্তির ঘুমের অধিকার রক্ষার ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চের মতে, ঘুমের ব্যাঘাতের কারণে মানুষের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। জেরার সময় সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক ক্ষতি হলে তার দায় তদন্তকারীদের নিতে হবে। এই মামলার পরবর্তী শুনানি 9 সেপ্টেম্বর। কলকাতা টিভি। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রিপোর্ট পেশ সিবিআই এর। রিপোর্টের সঙ্গে চার্জশিট পেশ। চার্জশিটের কপিতে চাঞ্চল্যকর তথ্য। অভিযুক্তরা মিলে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করেন। সেই ওয়েবসাইটের মাধ্যমে টেট অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হতো বলে দাবি সিবিআই এর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল সিবিআই। রিপোর্টের সঙ্গে দেয়া হয়েছে চার্জশিটের কপিও। তদন্তে কি পেয়েছে সিবিআই? রিপোর্টে উল্লেখ রয়েছে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল সহ আরো কয়েকজন ব্যক্তির মধ্যে আঁতাত করে ওঠে। তারা অবৈধভাবে চাকরি পাইয়ে দিয়ে বিপুল অর্থ সংগ্রহের জন্য একটি চক্র তৈরি করেছিলেন। তাপস মণ্ডল তার সাব এজেন্টদের মাধ্যমে মূলত শিক্ষক প্রশিক্ষণ কলেজের মালিকদের কাছ থেকে অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকা নিতেন। 2016 থেকে 2022 সাল পর্যন্ত তাপস মণ্ডল তার 8 জনের এজেন্টদের মাধ্যমে 141 জনের কাছ থেকে 4,12,85,000 টাকা সংগ্রহ করেছিলেন। অভিযুক্ত কুন্তল ঘোষকে 5,23,00,000 টাকা দিয়েছিলেন তাপস মণ্ডল। প্রায় একই কায়দায় এবং একই সময়কালে কুন্তল ঘোষ তার 3 জন এজেন্টদের মাধ্যমে 71 জন চাকরি প্রার্থীর কাছ থেকে 3,23,00,000 টাকা তুলেছিল। রিপোর্টে বলা হয়েছে অভিযুক্তরা মিলে www.wbtetresults.com নামে একটি ভুয়ো ওয়েবসাইট তৈরি করে। এই ওয়েবসাইটের মাধ্যমে টেটে অকৃতকার্য প্রার্থীদের কৃতকার্য বলে দেখানো হতো। একেবারে অবিকল আসল ওয়েবসাইটের মতন দেখতে ছিল এই ওয়েবসাইট। অযোগ্য চাকরি প্রাপকদের ভুয়ো ইমেল আইডি থেকে মেল পাঠিয়ে ইন্টারভিউর জন্য ডেকে পাঠানো হতো। যথাযথ নিয়ম না মেনে ওয়েমার মূল্যায়নের জন্য এস বাসুর রয় অ্যান্ড কোম্পানিকে হস্তান্তর করা হয়েছিল। 2017 সালে 752 জন চাকরি প্রার্থীর একটি তালিকা প্রকাশিত হয়, যেখানে এদেরকে উইথহেল্ড ক্যান্ডিডেটস বলে দেখানো হয়, যারা প্রত্যেকেই অযোগ্য প্রার্থী। এই 752 জনের মধ্যে 310 জনকে চাকরি দেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলকাতা টিভি। জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে, অথচ নাগরিকত্ব পাওয়ার অধিকারীদের আটকানো হচ্ছে সিএর বিরোধিতা করে। বালুরঘাট এবং রায়গঞ্জের জনসভা থেকে তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর। রামনবমীর মিছিল নিয়েও কড়া বার্তা মোদীর। ভোটের আবহে মোদীর মুখে আদিবাসী নিগ্রহ, এজেন্সির ওপর হামলা নিয়েও অকপট প্রধানমন্ত্রী। 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক। ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়। রামনবমীর মিছিল নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিতে চায় বিজেপি। সোমবার কোচবিহারের জনসভা থেকে এমনটাই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের বিরোধিতাকে পাত্তা দিতে নারাজ বিজেপি। তৃণমূলের ষড়যন্ত্র বরদাস্ত নয়, রাম মন্দির প্রতিষ্ঠার পর এবছর রামনবমীর মিছিল হবেই। বালুরঘাটের জনসভা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর। টিএমসি নে হামেশা কি তরহ
यहां रामनवमी उत्सव को रोकने की पूरी कोशिश की, सारे षड्यंत्र किए, पूरा देश रामनवमी मनाने जा रहा है। ভোটের আগে বিরোধীদের হাতিয়ার সিএএ, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সুর চড়িয়েছে তৃণমূলও। এবার তৃণমূলের সিএএ বিরোধিতা এবং রাজ্যে অনুপ্রবেশ নিয়ে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গাল সরকার ঘুষপেটিয়ों को संरक्षण देती है और कानूनी शरणार्थियों को नागरिकता देने वाले সিএএ কানুন का विरोध करती है। দলিত আদিবাসীদের দাসী বানিয়ে রাখতে চায় তৃণমূল। মোদীর মুখে বালুরঘাটের মহিলাদের দিয়ে দণ্ডি কাটানোর প্রসঙ্গ, আদিবাসী নিগ্রহ নিয়ে তৃণমূলের বিরুদ্ধে চড়া সুর প্রধানমন্ত্রী। টিএমসি জেসি পার্টি হো দলিত আদিবাসী মহিলাও কো আপনা বন্ধক বনাকর রাখনা চাহতে হিসি বালুরঘাট মে তিন আদিবাসী মহিলাও নে বিজেপি কো জয়েন কিয়া থা, তো টিএমসি কে গুন্ডে ওহা আ ধমকে থে। এজেন্সির উপর আক্রমণ করছে তৃণমূল। সন্দেশখালী ও ভূপতি নগরের প্রসঙ্গ টেনে তৃণমূলকে জোর কটাক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাইমারি শিক্ষকো কি ভর্তি তক মে গোটালে হো রহে, সরকার মে মন্ত্রিও কে ঠিকানো পর রেড হোতি হ্যায় তো করোড়ো রুপিয়া ক্যাশ বরামদ হোতা হ্যায়, এজেন্সিয়া জব ভ্রষ্টাচারিও পর কার্যবাহী কে লিয়ে জাতি হ্যায় তো উন পর হামলে করওয়ায়ে জাতে হ্যায়। রায়গঞ্জের জনসভা থেকে এবার ভোটে বাংলায় নবজাগরণের কথা শোনা গেল মোদীর মুখে। আনে ওয়ালি 26 এপ্রিল কি তারিখ বঙ্গাল কে লিয়ে এক অর নব জাগরণ কা কাল উসকি তারিখ বননে ওয়ালি হ্যায়। এবার 200 পার করতে পারবে না বিজেপি, এমনটাই কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনো কটাক্ষকেই গায়ে মাখতে চান না প্রধানমন্ত্রী, তাই বাংলা এসে ভোটের ফল নিয়ে আবারও আত্মবিশ্বাসী নরেন্দ্র মোদী। 4 জুন 4 জুন 4 জুন। কলকাতা টিভি। বিজেপির চোর স্লোগানে তীব্র কটাক্ষ মমতার, পারলে জিভ টেনে নিতাম। কিন্তু মোদী অমিত শাহ নই বলে পারলেও তা করব না। জলপাইগুড়িতে মমতার নিশানায় বিজেপি, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 400 পাওয়া তো দূরের কথা, 200 আসন এবার বিজেপি পাবে না। মঙ্গলবার ময়নাগুড়িতে প্রচারে শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় বিজেপি। জলপাইগুড়িতে প্রার্থী নির্মল চন্দ্র রায়, তারই সমর্থনে মঙ্গলবার ময়নাগুড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। এবারে লোকসভা নির্বাচনে আপকিবার 400 পার স্লোগান তুলেছে বিজেপি, কিন্তু মঙ্গলবার ময়নাগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি 400 পাওয়া তো দূরের কথা, 200 আসনও এবার বিজেপি পাবে না। মমতা বলেন, জিতবে না বুঝতে পেরেই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি এত অপপ্রচার, এত অত্যাচার, এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না, এরা জিতবে না, এরা 200 পার হবে না, জেনে রাখবেন, এবার বিজেপি জিতছে না। বাংলায় আমরা ফাইট করে জিতব, তেমনি অন্যান্য রাজ্য তামিলনাড়ুতে স্ট্যালিনরা জিতলে, পাঞ্জাবে অরবিন্দরা জিতলে, ইউপিতে অখিলেশরা করবে, অন্যান্য যে জায়গায় যে পার্টি আছে শক্তিশালী তারা সেইভাবে করবে, কিন্তু জেনে রাখবেন বিজেপি কিন্তু শূন্য হয়ে যাবে। বিজেপি সরকার থাকলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে যাবে, মোদী সরকার থাকলে আর কোনো নির্বাচন হবে না। শিলিগুড়ির সভামঞ্চে মমতার নিশানায় বিজেপি। আপনি কথাই বলতে পারলেন না, আগামী আধমার নির্বাচন হবে কি? মোদী সরকার থাকলে আগামী দিন ভারতবর্ষে আর কোন নির্বাচন হবে না, ফেডারেল স্ট্রাকচার থাকবে না, কনস্টিটিউশন বলে কিছু থাকবে না, ওয়ান ম্যান ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ফুড, ওয়ান নেশন
সুযোগ থাকলে জিপটা টেনে নিতাম, জলপাইগুড়ির জনসভা থেকে হুঙ্কার দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত চালসা যাওয়ার সময় তার গাড়ি দেখে বিরোধীরা চোর স্লোগান দেয় বলে অভিযোগ করেন মমতা। মমতা বলেন তিনি নরেন্দ্র মোদী, অমিত শাহ নন। ২০১৯ গোটা উত্তরবঙ্গ খালি হাতে ফিরিয়েছে তৃণমূলকে, এবারে তাই বিশেষ নজর উত্তরবঙ্গে। এদিকে বিজেপির লক্ষ্য ২০১৯ ফলাফল ধরে রাখা, ক্ষমতা দখলের লড়াই প্রচারে মোদী মমতা। এখন শেষ হাসি কে হাসে তার জন্য চৌঠা জুন পর্যন্ত অপেক্ষায় রাজ্যবাসী। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতির। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রথম দফার ভোটের প্রচারের শেষ পর্বে মঙ্গলবার বিজেপি এবং শাসক দলের দুশোর বনাম চারশোর লড়াই জমজমাট। জলপাইগুড়ির সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিলেন, বিজেপি এবার ২০০ পার করতে পারবে না। মমতার সভার পরেই বালুরঘাট এবং রায়গঞ্জে নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা দাবি করেন, উঠা জুন ৪০০ পার। তিনি বিশাল ভিড়কে দিয়ে ৪০০ পারের কথা বারবার বলিয়েও নেন। মোদী বলেন, ৪০০ পেয়ে এনডিএ জিতলে আগামী পাঁচ বছরে দেশের চেহারা আরও বদলে যাবে। রাজ্যে প্রথম দফার ভোট আগামী শুক্রবার, বুধবারই বিকেল ৫টায় প্রচার শেষ। তার আগে মঙ্গলবার প্রধান যুযুধান দুই শিবিরের জোরদার প্রচার দেখল উত্তরবঙ্গবাসী। মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির সভা শেষ করে চলে যান শিলিগুড়িতে। শহরে তিনি বিশাল রোড শো করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন উত্তরবঙ্গে প্রচারে ব্যস্ত ছিলেন, তিনিও একাধিক সভা এবং রোড শো করেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচনী সভা করেন বালুরঘাট এবং রায়গঞ্জে। প্রচণ্ড গরমের মধ্যে ভোট রাজনীতির উত্তাপও ছিল এদিন বেশ চড়া। আজ পুরা বঙ্গাল কহ রহা হ্যায় চার জুন চারশো পার, চার জুন চার জুন চার জুন। ময়নাগুড়ির সভায় মমতা বলেন, এরা জিতবে না সেটা বুঝতে পারছে, তাই বুঝতে পারছে বলেই এত কেন্দ্রীয় এজেন্সি দিয়ে শাসানি, এত অপপ্রচার, এত অত্যাচার। ওদের হালখাতা শূন্য হয়ে যাবে এবার। বাংলায় আমরা লড়াই করে জিতব, বিজেপি শূন্য পাবে। এত মিথ্যে কথা, এত কুৎসা, এত অপপ্রচারের পথ নিত না, এরা জিতবে না, এরা ২০০ পার হবে না, জেনে রাখবেন, এবার বিজেপি জিতছে না। এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়ে প্রচারে আসেন প্রধানমন্ত্রী। একাধিক ইস্যু নিয়ে তৃণমূলকে তোপ দাগেন তিনি। তিনি বলেন, তৃণমূল তোলাবাজ, ভ্রষ্টাচারীর আড্ডা। তৃণমূল স্থানীয় জনজাতিদের উন্নয়নে ইচ্ছে করে বাধা দিয়েছে। গত ১০ বছরে তৃণমূলে অনেক বাধা সত্ত্বেও বিজেপি বালুরঘাট এবং বাংলার বিকাশের জন্য সব রকম চেষ্টা করেছে। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মধ্যমগ্রামে নিজের বাড়িতে সুদর্শন ঘোষ দস্তিদার ও পুত্রবধূর সঙ্গে অন্নপূর্ণা পুজোয় ব্যস্ত কাকলি ঘোষ দস্তিদার। ভোট প্রচারের মাঝে একেবারে অন্য মেজাজে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামে নিজের বাড়িতে স্বামী ও পুত্রবধূদের সঙ্গে অন্নপূর্ণা পুজোয় ব্যস্ত কাকলি ঘোষ দস্তিদার। রাজনৈতিক নেত্রীর ইমেজ ছাড়িয়ে আজ নেহাতি ঘরের কর্ত্রী তিনি। তিনি কাকলি ঘোষ দস্তিদার। মধ্যমগ্রামের বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজনে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। পরিবারে দেবী দুর্গার আরাধনা চলে আসছে প্রায় ৩৫০ বছর ধরে। গত ৭-৮ বছর ধরে বাড়িতে অন্নপূর্ণা পুজো করছেন তাঁরা। স্বামী সুদর্শন ঘোষ দস্তিদার ও পুত্রবধূদের সঙ্গে নিয়ে পুজোয় ব্যস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রচারের মাঝে আমি প্রত্যেক দিনই কিন্তু সকালে বাড়ি থেকে বেরোবার আগে ২-২.৫ ঘন্টা নিত্য পুজো করি। আমার যা যা বিগ্রহ আছে, প্রতিষ্ঠিত মা দুর্গা আছেন, আমি কিন্তু পুজো করি। তার আগে বাজার ছোট বুক করেছে, সুতরাং এখন এরা দায়িত্ব নিয়েছে, আমার কাজ তো অনেক কম ১০০%, কেননা এখানকার মানুষ উন্নয়নটা উপলব্ধি করতে পেরেছেন। বাঙালি মানে আমাদের পুজো টুজোর জন্য এইটাকে লক্ষ্য করে, উপলক্ষ করে
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব আসে, এর একটা সামাজিক দিকও আছে, যেমন শারদীয় উৎসব পরিণত হয়েছে সেরকম এটাও তাই। পুজো করার সংকল্পটা আমার শ্বশুরমশাই ডক্টর সুদর্শন ঘোষ হস্তিদারের, তারপরে মা যেহেতু একটু ব্যস্ত থাকছেন আজকাল, উনি আমাদের একটা ফর্দ ধরিয়ে দিলেন, আমার ছোট যা দিশারি ও সব রকমের বাজার ঠাকুরের প্রতিমা না সব কিছু ও করেছে, তারপরে দায়িত্বটা এবার আমার জোগাড় করাটা। মা আমার ছোট যা সব বাজার ঠাজার করেছেন, এই যে এরকম ঘরের ফ্যামিলি ছোট্ট একটা পুজো সেটা নিয়েই সব চলে যাচ্ছে, আনন্দে কেটে যাচ্ছে। বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।